Dear viewers, welcome to the St. Martin's Tour Plan video. এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেন্ট মার্টিনস ট্যুরের প্ল্যান তার মানে বাজেট নিয়ে আলোচনা করব। আপনাকে সেন্ট মার্টিনস ট্যুরে কোন খাতে কত টাকা খরচ করতে হবে সেটা নিয়ে আমি আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। আমি এই নিয়ে তৃতীয়বারের মতো সেন্ট মার্টিনসে এসেছি, তো আমার একটা ধারণা হয়ে গেছে মোটামুটি যে সেন্ট মার্টিনসে আসার জন্য কোন খাতে কত টাকা খরচ করতে হয়। সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের সাথে আজকে ইনফরমেশন শেয়ার করব, যাতে করে আপনারা আপনাদের সেন্ট মার্টিনস ট্যুরের বাজেট এস্টিমেট করতে পারেন। সো আমি আপনাদের সাথে যেই প্ল্যানটা শেয়ার করব সেটা হচ্ছে আপনি ঢাকা থেকে সেন্ট মার্টিনস পর্যন্ত যে আসবেন সেটার খরচ সম্পর্কে এবং আমি সর্বনিম্ন যে খরচটা আছে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো ঢাকা থেকে আপনাকে সেন্ট মার্টিনস আসতে হলে প্রথমে আপনাকে ঢাকা থেকে টেকনাফ পর্যন্ত আসতে হবে বাসে, এবং তার পরবর্তীতে আপনাকে টেকনাফ থেকে সেন্ট মার্টিনস পর্যন্ত আসতে হবে জাহাজে। আপনি যদি ঢাকা থেকে টেকনাফ পর্যন্ত বাসে আসেন তাহলে আপনি নন এসি বাসে আসতে পারবেন সর্বনিম্ন 900 টাকা খরচ করে। সো বিভিন্ন পরিবহন আছে, তার মধ্যে সেন্ট মার্টিন পরিবহন, সৌদিয়া, শ্যামলী, হানিফ, এছাড়াও আরও অন্যান্য অনেক বাস আছে যেটা আপনাকে ঢাকা থেকে সরাসরি টেকনাফ দমদমিয়া যে জাহাজঘাট আছে সেখানে আপনাকে নিয়ে আসবে। আর তারপরে আপনি জাহাজে করে আপনি সেন্ট মার্টিনস আসবেন। কেয়ারির জাহাজগুলি বেশ ভালো, কেয়ারি সিন্দাবাদ আছে, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন আছে। সো বিভিন্ন রেটের এখানে টিকিট আছে। সো আপনি যদি কেয়ারি সিন্দাবাদে করে আসেন তাহলে আপনাদের খরচ পড়বে, আপনি যদি মেইন ডেকে আসেন তাহলে সর্বনিম্ন আপনার খরচ হবে 650 টাকা। আর সবচেয়ে ভালো হচ্ছে ওপেন ডেকটা, ওপেন ডেকে আপনার 800 টাকা খরচ পড়বে, এছাড়াও 900 টাকারও টিকিট আছে। সেন্ট মার্টিনসে যাওয়া এবং আসা দুইটা মিলিয়ে হচ্ছে আপনার এই 650 টাকা পড়বে মেইন ডেকে। সো এটা হচ্ছে সর্বনিম্ন 650 টাকা। তো আমার মতে আপনারা যদি ওপেন ডেকে আসেন তাহলে এটা বেশ ভালো হয়, কারণ ওপেন ডেকে আপনারা সাইট সিইংটা ভালো করতে পারবেন, সমুদ্রের আপনার যে নাফ নদী দিয়ে যখন আসবেন তারপরে গাংচিল জাহাজের সাথে উড়ে আসে সেই ভিউগুলো আপনারা ভালো এনজয় করতে পারবেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই আপনারা ওপেন ডেকেই আসেন, সেক্ষেত্রে আপনাদের 800 টাকা খরচ করতে হবে। সো আপনাদের সেন্ট মার্টিনস আসা এবং যাওয়ার জন্য যে বাসের টিকিট সেক্ষেত্রে 900 টাকা এবং 900 টাকা 1800 টাকা প্লাস আপনার এই 800 টাকা ধরেন তাহলে 2600 টাকা আপনার টোটাল খরচ হচ্ছে এই সেন্ট মার্টিনস আসা এবং যাওয়ার পারপাস। এই খরচটা আপনি কোনোভাবে অ্যাভয়েড করতে পারবেন না, এটা আপনার কম্পালসারি খরচ। আর আপনি যদি সেন্ট মার্টিনসে থাকেন এখানে রিসোর্টের ভাড়া করতে হবে। সো আপনি যেহেতু ঢাকা থেকে আপনি সেন্ট মার্টিনস আসতেছেন এত দূরে ট্রাভেল করে, সো আপনি যদি একদিন এখানে না থাকেন তাহলে আপনি আসলে প্রপারলি এনজয় করতে পারবেন না। আর এইখানে সেন্ট মার্টিনসে দিনের সৌন্দর্য একরকম আর রাতের সৌন্দর্য একটু ডিফারেন্ট। সো এখানে সূর্যাস্তের ব্যাপার আছে, সূর্য দয় দেখার ব্যাপার আছে, এই দুইটাই আপনি এনজয় করতে পারবেন যদি আপনি এখানে এক রাত থাকেন। সো মিনিমাম আপনার এখানে এক রাত থাকা উচিত, তাহলে আপনি প্রপারলি আপনার সেন্ট মার্টিনস ট্যুরটা সাকসেসফুল হবে। এখানে আপনি মোটামুটি 1500 থেকে 2000 টাকার মধ্যে রিসোর্ট পেয়ে যাবেন, এছাড়াও আরও এক্সপেন্সিভ অনেক রিসোর্ট আছে। সবচেয়ে ভালো রিসোর্ট হচ্ছে এই যে আমার পিছনে একটা রিসোর্ট আছে, নেভি রিসোর্ট। এই রিসোর্টে নন এসি যে রুম আছে এটা হচ্ছে 3500 টাকা করে। আপনি এই রিসোর্টে থাকলে সবচেয়ে বেশি এনজয় করতে পারবেন, কারণ এখানকার ভিউটা অনেক সুন্দর এবং এখানের সেফটি সিকিউরিটি অনেক ভালো, এটা নেভির রিসোর্ট। সো এখানে আপনাদের যদি আর্মি থেকেও পরিচিত থাকে তাহলে আপনারা এই রিসোর্টে উঠতে পারেন। এছাড়া সেন্ট মার্টিনসে অসংখ্য রিসোর্ট আছে, আপনি বাজেটের মধ্যে ভালো ভালো রিসোর্ট পেয়ে যাবেন 1500 থেকে 2000 টাকার মধ্যে। সো আপনারা যদি রিসোর্ট ভাড়া করেন তাহলে আপনারা চেষ্টা করবেন যে ফেরিঘাটের কাছাকাছি ভাড়া করার জন্য, তাহলে ভালো, ফেরিঘাটের কাছেই মেইন বিচ আছে। সো আপনারা ওইখানে বেশি এনজয় করতে পারবেন। আর এটাই মোটামুটি সেন্ট মার্টিনস ট্যুরের বাজেট প্ল্যান। আর আমি সেন্ট মার্টিনস ট্যুরের আরও যে ডিটেলস ভিডিওগুলি আছে সেই সম্পর্কে আমি আরও ভিডিও দিয়ে দিব, সেইগুলির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, এবং সেন্ট মার্টিনস ট্যুরের জন্য যে যাবতীয় ইনফরমেশন আছে এটাও ভিডিও ডিসক্রিপশনে থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন করতে পারেন, আমি আমার অভিজ্ঞতার আলোকে ইনফরমেশনগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ।